আসসালামু আলাইকুম টনসিলের ব্যথা দূর করার ঘরোয়া উপায় টনসিল মূলত এক ধরনের টিস্যু এটি মুখ গলা নাক কিংবা সাইনোসিসে টক জীবাণু আনতে বা পেটে ঢুকতে বাধা দিয়ে থাকে ভাইরাস সংক্রমের কারণে টনসিলের প্রদাহ হয়ে থাকে সর্দি কাশি ভাইরাসগুলো এই সংক্রমের জন্য দায়ী ইনফেকশন বেড়ে গেলে antibiotic খাওয়ার প্রয়োজন পরে তবে ঘরোয়া পা ঘরোয়া কিছু উপায় আছে যা tonsil infection দূর করতে সাহায্য করে চলুন জেনে নেওয়া যাক মেথি tonsil ব্যথা রোধ বেশ উপকারী এক liter পানিতে তিন চামচ মেথি দিয়ে জাল দিন এটি ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট জাল দিতে থাকুন কুসুম গরম থাকা অবস্থায় এটি দিয়ে কলিকুচি করুন мети গলা ফুলা ও এবং ব্যথা কমুয়িয়ে দেবে এক কাপ গরম পানিতে এক চা চামচ গ্রিন টি পাতা মিশিয়ে দশ মিনিট ফুটিয়ে নিন এবার এটি আস্তে আস্তে চুমুক দিয়ে পান করুন দিনে তিন থেকে চার কাপ চা পান করুন সবুজ চা এ অ্যান্টি অক্সিডেন্ট আছে যা সব রকম ক্ষতিকর ক্ষতিকারক জীবাণু ধ্বংস করে দেয় এবং টনসিল ব্যথা ধীরে ধীরে কমিয়ে দেয়. এক কাপ পানি দিতে এক চা চামচ আদা কুচি দিয়ে দশ মিনিট জ্বালা~ জ্বাল দিন. প্রতিদিন এটি পান করুন. আবার anti bacteria উপাদান ইনফেকশন ছড়াতে বাধা প্রদান করবে. এর সাথে সাথে ব্যথা কমিয়ে দেবে. গলার ব্যথা বা tonsil ইনফেকশন দূর করার সবচেয়ে প্রাচীন উপায় হলো লবণ পানি. এক গ্লাস গরম সুম গরম পানিতে আধা চামচ লবণ মিশিয়ে নিন এই মিশ্রণটি করুন এটি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ধ্বংস করার সাথে সাথে গলার ইনফেকশন দূর করতে সাহায্য করবে এটি তিন ঘন্টা পর পর করুন দুইশো মিলিগ্রাম গরম পানিতে লেবুর রস এক চামচ মধু আধা চামচ লবণ ভালো করে মিশিয়ে নিন যতদিন গলায় ব্যথা ভালো না হয় ততদিন পর্যন্ত এটি ব্যবহার করুন টনশলের সমস্যা দূর করার জন্য এটি বেশ উপকারী আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টস করুন শেয়ার করুন সবাইকে জানানোর সুযোগ করুন